প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুলবিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তি যুদ্ধভিত্তিক গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ এবং এদের লেখকের নাম নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক একাত্তরের নিশান গ্রন্থটির রচয়িতা রাবেয়া খাতুন একাত্তরের নিশান রাবেয়া খাতুন ফেরারি সূর্য গ্রন্থটি রচয়িতা রাবেয়া খাতুন ফেরারি সূর্য রাবেয়া খাতুন বিদায় দেমা ঘুরে আসি গ্রন্থটির রচয়িতা জাহানারা ইমাম বিদায় দেমা ঘুরে আসি গ্রন্থটির রচয়িতা জাহানারা ইমাম বুকের ভিতর আগুন গ্রন্থটি রচয়িতা জাহানারা ইমাম বুকের ভিতর আগুন গ্রন্থটি রচয়িতা জাহানারা ইমাম একাত্তরের দিনগুলি গ্রন্থটির রচয়িতা জাহানারা ইমাম একাত্তরের দিনগুলি গ্রন্থটির রচয়িতা জাহানারা ইমাম উপমহাদেশ গ্রন্থটির রচয়িতা আল মাহমুদ উপমহাদেশ আল মাহমুদ একাত্তরের ঢাকা গ্রন্থটির রচয়িতা সেলিনা হোসেন একাত্তরের ঢাকা গ্রন্থটির রচয়িতা সেলিনা হোসেন দ্য শার্ক দ্য রিভার গ্রন্থটির রচয়িতা সেলিনা হোসেন দ্য শার্ক দ্য রিভার গ্রন্থটির রচয়িতা সেলিনা হোসেন একাত্তরের গাথা গ্রন্থটির রচয়িতা মেজর রফিকুল ইসলাম একাত্তরের বিজয়গাথা গ্রন্থটির রচয়িতা রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী গ্রন্থটির রচয়িতা মেজর রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী গ্রন্থটির রচয়িতা মেজর রফিকুল ইসলাম প্রতিরোধের প্রথম প্রহর গ্রন্থটির রচয়িতা মেজর রফিকুল ইসলাম প্রতিরোধের প্রথম প্রহর গ্রন্থটির রচয়িতা মেজর রফিকুল ইসলাম লক্ষ্যপ্রাণের বিনিময়ে গ্রন্থটি রচয়িতা রফিকুল ইসলাম বীর উত্তম লক্ষ্যপ্রাণের প্রাণের বিনিময়ে গ্রন্থটি রচয়িতা রফিকুল ইসলাম বীর উত্তম একাত্তরের গাথা গ্রন্থটির রচয়িতা মন্তাসির মামুন একাত্তরের গাথা গ্রন্থটির রচয়িতা মন্তাসির মামুন সেই সব দিন গ্রন্থটি রচয়িতা মুনতাসির মামুন সেই সব দিন মুনতাসির মামুন নেকড়ে অরণ্য গ্রন্থটি রচয়িতা শওকত উসমান নেকড়ে অরণ্য গ্রন্থটির রচয়িতা শওকত উসমান দুই সৈনিক গ্রন্থটির রচয়িতা শওকত উসমান দুই সৈনিক গ্রন্থটির রচয়িতা শওকত উসমান জয় বাংলার জয় গ্রন্থটির রচয়িতা শকত উসমান জয় বাংলার জয় গ্রন্থটির রচয়িতা শকত উসমান জাহান্নাম হইতে বিদায় গ্রন্থটি রচয়িতা শওকত উসমান জাহান্নাম হইতে বিদায় গ্রন্থটি রচয়িতা শওকত উসমান কৃতদাসের হাসি গ্রন্থটি রচয়িতা শওকত উসমান কৃতদাসের হাসি গ্রন্থটি রচয়িতা শওকত উসমান জন্ম যদি তববঙ্গে গ্রন্থটির রচয়িতা শওকত উসমান জন্ম যদি তববঙ্গে গ্রন্থটি রচয়িতা শওকত উসমান ওরা চারজন গ্রন্থটির রচয়িতা এম আর আক্তার মুকুল ওরা চারজন গ্রন্থটির রচয়িতা এম আর আক্তার মুকুল বিজয় একাত্তর গ্রন্থটির রচয়িতা এম আর আক্তার মুকুল বিজয় একাত্তর গ্রন্থটির রচয়িতা এম আর আক্তার মুকুল আমি বিজয় দেখেছি গ্রন্থটির রচয়িতা এম আর আক্তার মুকুল আমি বিজয় দেখেছি গ্রন্থটির রচয়িতা এম আর আক্তার মুকুল জয় বাংলা গ্রন্থটির রচয়িতা এম আর আক্তার মুকুল জয় বাংলা গ্রন্থটির রচয়িতা এম আর আক্তার মুকুল বর্ণমালা গ্রন্থটির বর্ণমালা কালো ঘোড়া গ্রন্থটির রচয়িতা এমদাদুল হক মিলন কালো ঘোড়া গ্রন্থটির রচয়িতা এমদাদুল হক মিলন রাজাকার তন্ত্র গ্রন্থটির রচয়িতা এমদাদুল হক মিলন রাজাকার তন্ত্র গ্রন্থটি রচয়িতা এমদাদুল হক মিলন দেয়াল দিয়ে ঘেরা গ্রন্থটি রচয়িতা মতিয়া চৌধুরী দেয়াল দিয়ে ঘেরা গ্রন্থটির রচয়িতা মতিয়া চৌধুরী বাংলাদেশ কথা কয় গ্রন্থটির রচয়িতা আব্দুল গাফার চৌধুরী বাংলাদেশ কথা কয় গ্রন্থটির রচয়িতা আব্দুল গাফার চৌধুরী আমরা বাংলাদেশী না বাঙালি গ্রন্থটির রচয়িতা আব্দুল গাফার চৌধুরী আমরা বাংলাদেশী না বাঙালি গ্রন্থটির রচয়িতা আব্দুল গাফার চৌধুরী ইতিহাসের রক্তপলাশ পলাশ গ্রন্থটি রচয়িতা আব্দুল গাফার চৌধুরী ইতিহাসের রক্তপলাশ আব্দুল আবদুল গাফার চৌধুরী বকুলপুরের স্বাধীনতা গ্রন্থটি রচয়িতা মমতাজুদ্দিন আহমেদ বকুলপুরের স্বাধীনতা গ্রন্থটির রচয়িতা মুমতাজ উদ্দিন আহমেদ দি লিবার অব বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা মেজর সুকুয় সিং দি লিবার অব বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা মেজর সুকুয় সিং একাত্তরের যিশু গ্রন্থটির রচয়িতা শাহরিয়ার কবির একাত্তরের যিশু সাহারিয়ার কবির রাইফেল রুটি আওরাত গ্রন্থটির রচয়িতা আনোয়ার পাশা রাইফেল রোটি আওরাত গ্রন্থটির রচয়িতা আনোয়ার পাশা প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি গ্রন্থটির রচয়িতা বিচারপতি আবু সাঈদ চৌধুরী প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি গ্রন্থটির রচয়িতা বিচারপতি আবু সাঈদ চৌধুরী মুক্তিযুদ্ধের আগেও পরে গ্রন্থটির রচয়িতা পান্না কায়সার মুক্তিযুদ্ধের আগেও পরে গ্রন্থটির রচয়িতা পান্না কায়সার অবরুদ্ধ নয় মাস গ্রন্থটির রচয়িতা আতাউ রহমান খান অবরুদ্ধ নয় মাস গ্রন্থটির রচয়িতা আতাউ রহমান খান আমি বিরঙ্গনা বলছি গ্রন্থটির রচয়িতা নীলিমা ইব্রাহিম আমি বিরঙ্গনা বলছি গ্রন্থটির রচয়িতা নীলিমা ইব্রাহিম আমার কিছু কথা গ্রন্থটির রচয়িতা শেখ মুজিবুর রহমান আমার কিছু কথা শেখ মুজিবুর রহমান একাত্তরের ডায়েরি গ্রন্থটির রচয়িতা সুফিয়া কামাল একাত্তরের ডায়েরি সুফিয়া কামাল একাত্তরের কথামালা নূরজাহান বেগম একাত্তরের কথামালা নূরজাহান বেগম একাত্তরের সাহিত্য বসির আল হেলাল একাত্তরের সাহিত্য বসির আল হেলাল বাংলাদেশ আমার বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা রামেন্দু মজুমদার বাংলাদেশ আমার বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা রামেন্দু মজুমদার বাংলা ও বাঙালির কথা গ্রন্থটির রচয়িতা আবুল মোমেন বাংলা ও বাঙালির কথা আবুল মোমেন দ্য সেপারেশন অব ইস্ট পাকিস্তান গ্রন্থটির রচয়িতা হাসান জহির দ্য সেপারেশন অব ইস্ট পাকিস্তান গ্রন্থটির রচয়িতা হাসান জহির জেনোসাইড সেভেন্টি ওয়ান গ্রন্থটির রচয়িতা ডক্টর আহমেদ শরীফ অ্যান্ড আদার্স বাংলাদেশ এ লেগেসি অফ ব্লাড গ্রন্থটির রচয়িতা অ্যান্থনি মাস্কারেন হাস দ্য রেপ অফ বাংলাদেশ গ্রন্থটির রসয়িতা মাস্কারেন হাস দ্য রেপ অফ বাংলাদেশ গ্রন্থটির রসয়িতা অ্যান্থনি মাস্কারেন হাস অফ ব্লাড অব ফায়ার গ্রন্থটির রসয়িতা জাহানারা ইমাম অফ ব্লাড অব ফায়ার গ্রন্থটির রসয়িতা জাহানারা ইমাম দ্য গোল্ডেন এজ গ্রন্থটির রসয়িতা তাহমিনা আনাম দ্য গোল্ডেন এজ গ্রন্থটির রচয়িতা তাহমিনা আনাম বাঙালির স্বাধীনতার পটভূমি গ্রন্থটির রচয়িতা উইং কমান্ডার হামিদুল্লাহ খান তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ